বা নানাবিধ প্রয়োজনে মানুষকে পরিযায়ী হতেই হয়। তো সেরকম পরিযায়ী আমিও, তো যখনই বাংলাদেশে আসি তখন আমি যেন বাড়িতে এসেছি এরকম একটা বোধ হয়। যাই হোক, আপনারা আমার জীবন কাহিনী শুনতে তো আসেননি, হয়তো সাহিত্য কর্ম সম্পর্কে আপনাদের আগ্রহ আছে লেখালেখি। আমি বাই চান্স লিখি, আমার মনে হয় না যে আমি আমার কোনো লেখক সত্তা নিয়েই জন্মগ্রহণ করেছিলাম, আমার মনে হয় না। ছেলেবেলা খুব দুরন্ত ছিলাম, ভীষণ অসম্ভব দুষ্ট, মা আমাকে সামলাতে পারত না, আর পাড়ার প্রতিবেশীদের কাছে আমার পরিচয় ছিল। উদাহরণস্বরূপ লোকে বলতো যে আমার ডাক নাম রুনু, কোনো ছেলে দুষ্ট হলে বলতো রুনুর মতো দুষ্ট, এক্সাম্পলারি এরকম আমাকে উদাহরণ দিয়ে বলা হতো। তো যাই হোক, সেই অবস্থায় আমার দুটো নেশা ছিল, একটা হচ্ছে খেলা, খেলা দিয়ে খেলে বেড়াতাম। মাঠক আমাদের পশ্চিমবঙ্গের পুরোটা বোধহয় 5 গুণ 7 গুণ বেশি, পশ্চিমবঙ্গে এত পাঠক নেই বাংলাদেশে। আমার মনে আছে একবার বাংলাদেশে এসেছি, লঞ্চে গাড়ি করে গাড়ি নিয়ে লঞ্চে আমরা পার হচ্ছি, নদী পার হচ্ছি, বেশ বড় পদ্মা, এই ছেলে আমাকে দেখে দৌড়ে কোথায় চলে গেল, একটা বই নিয়ে এলো, বই নিয়ে এসে বললো একটা সত্য, তার মধ্যে তুই বইটা কোথায় পেলি, বলে কেন এই লঞ্চে তো বই দোকান আছে। অবাক হয়ে গেলাম যে লঞ্চে বইয়ের দোকান আছে, এবং একটি ছেলে সে একটি বাড়িতে কাজ করে, কাজ করার ছেলে ডোমেস্টিক হেল্প, সেই বাড়িতে আমি গিয়েছিলাম, সেই ছেলেকে এসে আমাকে তার বই সই করে দিয়ে ও পড়ে, বলে হ্যাঁ ও পড়ে। এরকম অদ্ভুত অত্যভিজ্ঞতা আমার বাংলাদেশে এসে হয়েছে। একটা সময় ছিল যখন আমরা আমাদের আমার ম্যাক্সিমাম রয়্যালটি মানে সিংহভাগ 7,000 আমি 7,000 বা 7 লক্ষ টাকা রয়্যালটি পেয়েছি, তার 5 লক্ষ টাকাই যেত বাংলাদেশ থেকে। তো সেটা দুঃখের বিষয়, এখন আর এই এখন এত পাইরেসি হচ্ছে যে মানে আর বাংলাদেশ থেকে আমাদের বই বিক্রি হয় কিন্তু আমরা আর রয়্যালটি পাই না, কী আর করা। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আমার দেখালে কীভাবে শুরু হয়েছিল সেটা এই মজার ব্যাপার, যে পড়তে 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 অনেক সময় আমার ইচ্ছে হতো বঙ্কিমের মতো যদি বাংলা লিখতে পারি, ওই যে সুন্দর অসম্ভব সমাজবদ্ধ তৎসম শব্দ বহুল আলঙ্কারিক একটা গদ্য, ক্লাসিক্যাল গদ্যটাকে বলি, সেই গদ্য একটা লিখতে হবে ইচ্ছে, ধ্রুপদী গদ্যটাকে সেরকম কিছু নকল করে খাতায় লিখতাম, নানাবিধ কথাবার্তা, ছেলে মানুষই ছাড়া কিছুই নয়। কিন্তু ওই ভাষাটার উপর একটা দখল আসতে লাগলো, বোধ নিয়ে পড়তে পড়ার ভাষাটা থেকে আমার মনে হলো এই ভাষা ব্যঞ্জাকটা অন্যরকম, ওরকম সাধু ভাষা যদি লেখা যায় তাহলে খুব ভালো হয়। তারপরে আস্তে 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 গল্প ইত্যাদি লিখতে শুরু করলাম, গল্প ছড়া কবিতা এবং যার কথা লিখতাম, সেগুলো কোথাও ছাপা টাপা হতো না, ছেলে মানুষই লেখা পাঠাতাম অনেক জায়গায়, ফেরত আসতাম ফেলে দিত। যাই হোক, এইরকম করতে করতে আর তখন আমার পড়াশোনার খুব ডিস্টার্ব, কেননা বাবার মন্দির চান সব জায়গায় স্কুল নেই, স্কুলের সুবিধা নেই, প্রাইভেট টিউটার পড়াতে নেই, ফলে বারবার আমাকে স্কুল ছুটো নিয়েছে। অবশেষে আমি যখন কুচবিহারে আমাকে বোর্ডিংয়ে পাঠানো হলো, সেখান থেকে আমার মোটামুটি লেখাপড়াটা একটু স্থিত হলো, তবে বোর্ডিংয়েই আমার অনেক দিন কেটেছে, প্রায় 17-18 বছর। ফলে ফ্যামিলি লাইফ থেকে আমাকে বারবার বুঝেছে, আর দেশভাগ দেশভাগ হওয়ার ফলে অনেকে বাবা বাবার সঙ্গে একটা প্রভাব তৈরি হলো, স্থানান্তরিত হতে হলো, তারপরে হোস্টেলের জীবন শুরু হয়ে গেল, ফলে পরিবারের সঙ্গে আমার আর সেরকম মাধামাধি ছিল। বড় বড় একটু পরিবার ছুটে আমার থাকতো একা একা বড়। সেই সময় মাথায় লেখার বাই চাকর
চার তো কিছু পারি না, লিখে লিখতে পারি কিছু। এই লিখতে লিখতে চেষ্টা করতে করতে অবশেষে একটি গল্প বেশ পত্রিকা ছাপা হলো, প্রথমে খুব আনন্দ হলো যে যাই হোক ছাপা হয়েছে। কিন্তু তারপর থেকে আমি একদম নিয়মিত হয়ে গেলাম, আস্তে 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 লেখা পছন্দ করতো। কিন্তু একটা জিনিস বলে রাখি, আজকে এই যখন আমাকে এখানে ডাকা হয়েছে এবং এত লোক এসছেন কথা শোনার জন্য বা আমার সাথে দেখা করার জন্য, এটা আমার কল্পনার অতীত ছিল একটা সময়, 1967-68 সালে যখন আমার বই বেরোয় প্রথম বই পত্রিকা বা তারলাদেরকে লেখা লেখে করেছি যে সমস্ত কিছু গল্প বেরিয়েছে, সেগুলো বস্তুত কোনো পাঠক ছিল না, আমার লেখা সুখে অ্যাভয়েড করতে হবে এবং সেগুলো পড়তটা বা পড়ে বিরূপ মন্তব্য করত, কারণ মনে হচ্ছে যেন আমার লেখা বুঝতে পারছে না, লেখার অভিঘাত বুঝতে পারছি না, অভিভূত বুঝতে পারছি না, এবং আমার সঙ্গে তাদের একটা যেন কোথাও একটা ওয়েবসাইটে তফাৎ হচ্ছে, সুর মিলছে না, তফাতের সঙ্গে আমার একটা দূরত্ব প্রথম থেকেই ছিল। আর মন খুব খারাপ হয়ে যেত যে এত যত্ন করে লিখি কিন্তু পাঠক করে না কেন, পাঠক রিফিউজ করে কেন, একজন আমাকে একবার বলেছিল সেরকম পড়ি খুব বড় পড়ি, সে আমাকে বলেছিল যে আমার মা আমাকে বলেছিলেন যে এই আমার নাম করে এই এই লোকটি লেখা পড়বো, সে কেন পড়বো না পরে তো আমার লেখা রয়েছে। তো এইভাবে ভয় পেতো আমার লেখা পত্রিকা ভেবে আমার খুব খুব দুঃখ হবে। তারপর আর একটা সংবাদ পেলেন একবার, সেটাও খুব সঠিক যে ঘুমটা পড়ে 17 বার পড়ে একটি ট্রেনে যে আত্মহত্যা, কিন্তু ঘুমার মধ্যে তো আত্মহত্যা কোনোর জন্য দেওয়া নেই, সেটি কেন আত্মহত্যা, কিন্তু ওইভাবে একটা প্রচার হয়েছিল 17 বার ঘুমটা পড়ার পর সে আত্মহত্যা, একটু ভয় পেত এবং পাঠকদের পাঠকদের যে আমাকে পছন্দ না সেটা বুঝতে পারে। কিন্তু কপালটা এত ভালো আমার, দীর্ঘদিন পরে আফটার 7 ইয়ার্স মানে যখন প্রজন্ম পাল্টে গেছে, যখন নতুন প্রজন্মের পাঠকরা এলো, তখন যেই গল্পগুলো আগেকার পাঠক নাকচ করেছিল, যে পাঠক যে গল্পগুলো বা যে উপন্যাসগুলো পাঠক গ্রহণই করেনি, সেগুলো আবার পরবর্তীকালে পাঠক সাদরে গ্রহণ করে। যেরকম ভূমপোকা উপন্যাসটা এক সময় পাবলিশার ঠিক করেছিল যে এটা ছেড়ে দেবে, ওরা ছাপবে না, তারা বিক্রি হয় না, সেই ভূমপোকা এখন বছরে আবার একটি করে এডিশন এগুলো বিক্রি হচ্ছে। এটা আমার কপাল বলতে হবে, পরবর্তী জেনারেশনের পাঠক পাঠিকা এই আপনারা যারা আছেন তারা আমার দেখা যে বুঝতে পারছি না, যা আমার কাছে মস্ত বড় একটা প্রাপ্তি বলে আমার মনে হয় যে আমার কিন্তু এক সময় নাকচি করে দেওয়া হয়েছিল, আমার ভয় পেতাম মাঝে মাঝে সম্পাদকের পর বলে তোমার দেখে পাঠক দিচ্ছে না এবার তুই বন্ধ কর, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। যাই হোক কপাল ভালো যে কোনো রকমে আমি সেই কবরস্থান থেকে উঠে আসতে পেরেছি এবং এখন মোটামুটি লোকে আমার লেখা বুঝতে পারে, অন্তত সেটা আমার কাছে একটা সাধ্য। তো আমি কী লিখি এ জিজ্ঞেস করা হয় তাহলে আমি ব্যাখ্যা করতে পারবো, তার কারণ সোজা কথা বলি যে আমার লেখা তো আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমি লিখি, আমি কোনো প্রমাণ ভাবতে পারি না, কোনো গল্প আগে থেকে আমার মাথায় থাকে না, এবং আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বাজারহাট করি বা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ে হ্যাঁ হ্যাঁ করে এখনও একদম আমার মানুষের মতো, আমার বন্ধু হচ্ছে রাস্তার চাওয়ালা বা যারা ওই গাড়ি পার্কিং করে তার পয়সা নেয় সেসব লোকজনের সঙ্গে আমার খুব দহরম মহরম, বাজারের সবজিওয়ালা এই মাছ মানুষ সঙ্গে না বলে মাছওয়ালাদের সঙ্গে ভাব হয় না, সবজিওয়ালাদের সঙ্গে ভাব হয়, তাদের সঙ্গে আমার খুব আদান প্রদান হয়, সুখ দুঃখের কথাও হয়। তো এইভাবে ঘুরে ঘুরে তখন মনে থাকে না আমি লিখি, মনেই থাকে না যে আমি লিখি এবং আমাদের একজন চেনে, মনে থাকে না, ভুলে যাই লেখক লেখার কথা ভুলে যাই, লেখক আমি যে একজন লেখক সেটাও ভুলে যাই,
যেহেতু প্রশ্ন মারি যাই আমি অভুকটা তখন মনে পড়ে আমি তাই তো রাস্তায় দাঁড়িয়ে আমি একটু মারামারি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বেশ রাস্তার মধ্যে মধ্যে দেখি মারপিট হচ্ছে বা ঝগড়া হচ্ছে দাঁড়িয়ে শুনি এগুলো কেন শুনি বলতে পারবো না। দোকানে দোকানে চোখে সব জিনিস সাজানো হা করে দাঁড়িয়ে মানুষের মতো শুদ্ধ দেখি। হ্যাঁ লোকে এটা একটা বিদক বা কেউ কেউ হয়তো বলবে যে আচ্ছা আপনি আপনাকে দেখতে অনেকটা ভূতের মতো মানে আমার নাম করেই বলছি আপনাকে দেখতে অনেক শীর্ষে দুর্গবাদের মতো না। এইরকম অনেক সময় কিছু হয় মজাই লাগে। তবে এই যে লেখালেখির কথা বলছিলাম যে লেখা যখন লিখতে বসি উপন্যাস লিখতে হবে তো বড় উপন্যাস পার্থিব যেই সেটা এলো মাথায় একটা লাইন প্রেমের মূলেও আছে ভিটামিন এই লাইনটা একবার মাথায় এলো ওইটি হচ্ছে সেই ধ্রুব পথ যাতে আস্তে 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 হুগলিতে সুতোকার দেখেছি তকলিতে সুতোকার একটা ছোট্ট একটা বাক্য বলতে ঘোড়ায় আর সুতো বেরিয়ে আসে তুলো থেকে ঠিক সেইরকম আর কি একটা ছোট্ট যেন একটা তুলো পিণ্ড থেকে আস্তে আস্তে ওই সুতো বেরিয়ে আসতে থাকে মানে ওই ওই একটা লাইন থেকেই বাদ বাকি উপন্যাসটা আস্তে আস্তে জন্ম নিতে থাকে। একটি লাইনই হচ্ছে তার বীজ ওই একটি লাইন যদি আমি খুঁজে না পাই তাহলে ভাব সব হয়ে গেল আপনার লিখতে এইভাবে আমি সব লেখা লিখেছি একটি লাইন থেকে আমার লেখা শুরু হয় তারপরে ভাবতে ভাবতে যাই তখন লিখি না তখন লিখি না কেন তখন ভিজুয়ালাইজ করতে পারি যে চরিত্রগুলো কী করছে না করছে তখন আমার মনে হয় যে আমি লিখছি না আমাকে দিয়ে ওরা লিখিয়ে দিচ্ছে ওই চরিত্র ঠিক এইরকমভাবে আমার লেখা হয় সব লেখা সুতরাং অনেক অনেক সময় বলতে পারি যে আমি খানিকটা ওদের হাতের প্রেরক মানে আমার চরিত্রগুলো আমি নিজেই তাদের সৃষ্টি করিনি তারাই বরং আমাকে দিয়ে এটা লিখিয়ে দিয়েছে এটা আমি বলতে পারি মানে একটু দাবি করতে পারি। তো যাই হোক সেই লেখালেখি সম্পর্কিত কুকুরটা মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার লেখায় সমাজ বাস্তবতা রাজনীতি সব দেখা যায় না এত দারিদ্র চারদিকে এত সাইবার দেখুন একটা কথা আমি বাজারে বেগুন নিয়ে বসেছি আমার কাছে আপনি আলু পাবেন না খুঁজে যাবেন আমি কাজ করা রাখি না আমার খেতে বেগুন ফলেছে আমি সেটা নিয়ে এসেছি বাজারে এলে নিতে হয় সেটা দেবে না হলে আমাকে ওই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে ত্যাগ করো দুজনকে ত্যাগ করো গান্ধারি বলেছে আমাকে আমার লেখা করবে না তাহলে করার আছে এইরকমভাবে আর কি যে কিছু খোঁজা উপন্যাসে কিছু খোঁজা পলিটিক্স হোক সমাজ হোক বাস্তবতা হোক দারিদ্রের কথা হোক এরকমভাবে যে লেখা পার্সেন্টেজ অফ বাস্তবতা আমি তাদের ঢুকিয়ে দেওয়া এটা আমার হয় না আসে না আমি কখনো কখনো বাস্তবতা থেকে লাভ দিয়ে হয়তো শূন্য মার্গ উঠে যাই কোনো একটা অলিকতা অরহস্যমতার মধ্যে চলে যায় তো সেটা আমার স্বভাব কী করা যায় তা থেকে আমার রেহাই নেই নিস্তার নেই তো এই হচ্ছে আমার লেখালেখির কথা অনেক উপন্যাস লিখেছি প্রস্তুত অনেক উপন্যাস হয়ে গেছে এত যে লিখতে পারবো কোনোদিন ভাবিও ঠিক লিখে ফেলেছি আর এইখানে দেখলাম সেই দশটা আমার উপন্যাস সমগ্র বেরিয়েছি দেখে চৌদ্দ আমি এত লিখে ফেলেছি যাই হোক আপনারা এসছেন আমি মনে করি যে আমার বলা এখানে আমি শেষ করি আপনাদের কিছু প্রশ্ন করুন আমি তার জবাব দেবো। পার্থিব উপন্যাস লেখার পিছনের গল্পটা জানতে চাইছি একদম মনে বুঝলাম হ্যাঁ পার্থিব উপন্যাস লেখার পিছনের গল্প হ্যাঁ পার্থিব উপন্যাস পার্থিব উপন্যাসটা যখন আমি লিখি আমাকে যখন লিখতে বলা হলো তখন আমার ওই সেই বিবর্ণতা যে আমি কী লিখবো
একটা বড় উপন্যাস লিখতে হবে, কি লিখবো আমি বুঝতে পারছি না। তো তখন ওই মাথা করে পড়ছি কি করবো না করবো। তারপরে একটু একটু করে একটা লাইন ভাবলাম, সেই লাইন থেকে শুরু হলো। তারপর দেখা গেল যে পাঁচটি আমি প্রথম পাঁচটি অধ্যায় লিখলাম, মানে পাঁচটি তোমার আপনাদের হ্যাঁ পাঁচটি পর্ব, মানে প্রথম পাঁচটিতে সিরিয়াল লিখলাম, পাঁচটিতে পাঁচটা আলাদা করে, একটার সাথে একটা করে মিল নেই। তো লোকে বলতে গেল এই কিরে বাবা, এ তো একটা মাসের মধ্যে কিছু লোককে ছেড়ে দিয়েছে আর তারা দৌড়দৌড়ি করছে, কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। গল্প কোথায়? গল্পটা শুরু হলো ছ নম্বর থেকে, ছ নম্বরে এলো এক নম্বরের রেফারেন্স, সাত নম্বরে এলো দু নম্বরের রেফারেন্স, আট নম্বরে এলো তিন নম্বরের রেফারেন্স, এরকম করে পাঁচটা গল্প সাইমেন্টেনিয়াসলি চলতে থাকে। এই পাঁচটা গল্পের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আস্তে 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 প্রকল্প পাঁচ প্রথম পাঁচ খণ্ড পড়লো কেউ হতাশ, যে কী হচ্ছে এটা, পাগলারি কোথায় চলে যাচ্ছে। তারপরে ধীরে ধীরে যখন পাঁচটি পাঁচটি ধারায় যখন প্রশ্ন চলতে শুরু করলো, অনেক চরিত্র চলে এলো, প্রচুর চরিত্র, ভিড় বিরাক্কার হয়ে গেল উপন্যাস, তখন কিন্তু মানুষ পড়তে লাগলো এবং সেটা খুব জনপ্রিয় হয়ে গেল। যেরকম দূরবীন, আমি শুনেছি বাংলাদেশে গিয়ে দূরবীন উপন্যাসটা খুব বিক্রি হয়, কিন্তু ধ্রুব চরিত্রটা অনেকের এই খুব প্রিয়, আবার তো ধ্রুবকে মোটামুটি একটা দিলেই এত প্রিয় হওয়ার কথাই নয়। আর যখন লোকে বলে ধ্রুব আমার খুব প্রিয়, আমি বলি কি ধ্রুব কি করে প্রিয় হয়, ধ্রুবকে তো আমি সেভাবে তৈরি করিনি, ধ্রুব কি করে প্রিয় হয়, কিন্তু দেখছি ধ্রুব ছকটা মেরে দিয়েছে আমি জানি না। তো এটা হয় পাঁচটি উপন্যাস যখন আমি লিখি তখন ওইভাবেই লিখেছি। আর একটা জিনিস আমাকে বলে রাখি যে আমি অনেক চরিত্র নিয়ে উপন্যাস লিখতে ভালোবাসি, গল্পও তাই, আমার গল্প বলতে গেলে অনেক সময় বহু চরিত্রের সমাবেশ, একটা ছোটো গল্পের মধ্যে আমি হয়তো পনেরোটা কুড়িটা চরিত্রকে ঢুকিয়ে দিয়েছি, এটা লিখতে মজা নেই। অনেক চরিত্র নিয়ে কাজ করতে আমি ভালোবাসি এবং কমফোর্ট ফিল, আর এটা বাড়ছি মতো বিশাল গল্প এবং অনেকগুলো গল্প এখানে সমাহার, সেটা কোথাও কাল নিয়ে করেছে নিশ্চয়ই, মানে পার্থিব বিক্রি খুব ভয় হয়েছিল এটা আমি জানি। সুতরাং ওই আর কি, মানে আমার লেখার যে একটা অবৈজ্ঞানিক পদ্ধতি সেভাবেই পার্থিব লেখা। চারুশীলা নিয়ে কিছু বলো, হ্যাঁ চারুশীলা চরিত্রটা নিয়ে। হ্যাঁ চারুশীলা চরিত্রটা একটু অদ্ভুত, এটা অনেকে আছে তিনি যার খুব মানে সেটা সে টাকাকে টাকা বলে মনে করে, জীবনটাকে সে যত ভাবে পারে উপভোগ করার চেষ্টা করে। চারুশীল হচ্ছে সেই রকম যে মানে মানে এবং সে বড়লোকের বউ, প্রচুর রোজগার করে তার স্বামী, এবং সে ওইভাবেই খরচাপাতি করে, ওইরকমই বিচক্ষণ খুব চালাক একটি মেয়ে বদনার খুব সুন্দর সুন্দর মন্তব্য করে, সে খুব হিউম্যান মানে খুব মানসিকতা বোধ প্রচন্ড, এসব মিলিয়ে এই চারুশীল একটা খুব লাভেবল চরিত্র বলে আমার মনে হয়। আমার নিজের কাছে অন্তত খুব সুন্দর চরিত্র সবরগুপ্ত নিয়ে কিছু লিখবে না কিনা, সবরগুপ্ত সবর, হ্যাঁ সবর দাসগুপ্ত, হ্যাঁ কিছু লিখবেন কিনা। হ্যাঁ যখন সবর দাসগুপ্ত প্রথম গোয়েন্দা কাহিনী যখন লেখার বরাদ পেলাম যে গোয়েন্দা কাহিনী লিখতে হবে আমাকে, আমার গোয়েন্দা কাহিনী লিখতে আপত্তি নেই, কারণ আমি নিজে প্রচণ্ড গোয়েন্দা কাহিনীর ভক্ত, আমি প্রচুর বিদেশি বই পড়েছি একটা সময়, ছেলেবেলা থেকেই প্রায় আমার এই বিদেশি বই পড়ার নেশা, বিশেষ করে থ্রিলার, আমার বাবারও খুব কালেকশন কিছু ছিল, তাছাড়া এখানে ওখান সেখান থেকে জোগাড় করেও আমি পড়তাম নেশা, এখনও পড়েছি না, এখনও পড়তে ভালো লাগে। তো সেই থ্রিলার পড়তে পড়তে আমার একটা মোটামুটি অপরাধ জগৎ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু যখন আমাকে উপন্যাস লিখতে বলা হলো তখন আমি দেখলাম আমি যদি প্রাইভেট গোয়েন্দা আর একটা সৃষ্টি করি সেটা অবাস্তব হবে, কারণ প্রাইভেট গোয়েন্দাদের কোনো ক্রাইম ডিটেক্ট করার মতো অধিকার নেই, তারা কিছুতেই কোনো রকম তথ্য জোগাড় করতে পারবে না,
তারা কোনো সব্যবচ্ছেদের কোনো রিপোর্ট তারা জয় করতে পারবে না। তারা কী করে তদন্ত করবে? যেসব গোয়েন্দাদের আমরা দেখি যে হারকুল পৌর হোক বা ফেরুদাই হোক বা বকৃষি হোক, শখের গোয়েন্দা, কিন্তু তারা যেভাবে ক্রাইম সলভ করে দেখা যাচ্ছে পুলিশের সাহায্য দিয়ে করছে। অর্থাৎ পুলিশ ছাড়া উপায় নেই, তারা অপরাধ জগতে গোয়েন্দাদের, প্রাইভেট গোয়েন্দাদের ঢুকবার কোনো অধিকারই নেই। সুতরাং অবাস্তবের চরিত্র সৃষ্টি করে আমার কী লাভ? এটা আমি রাজি ছিলাম না। সেই জন্য আমি একজন পুলিশ অফিসারকে কল্পনা করলাম, যে পুলিশ অফিসার খুব লম্বা চওড়া বিশাল দেখি নয়, ছোটোখাটো চেহারা, কিন্তু সে মজবুত চেহারা, এবং সে মাঝে মাঝেই বলে যে আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই। এই লোকটিকে আমি দেখেছি, মানে এই লোকটা আমার পরিচিত, এরকম একটি লোকের আদল আমি দেখেছি। সে হচ্ছে ছোটোখাটো ছিল এবং খুব খুব মানে যাকে বলা যায় মারকুট চায় এবং ফিট বডি ছিল। তাকে মডেল করে আমি সবর চরিত্র তৈরি করেছি। আর এই সবরের মানে শুধু একজন এক্সচেঞ্জেস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য বিনিময়ের ভিতর দিয়ে মানে ঘেরা করে 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 সে সত্যে উপনীত হয়। তো সেই জেরাগুলো সবটাই সায়েন্টিফিক জেরা। তা এইভাবেই সবর সৃষ্টি হয়েছে। উপন্যাসগুলি আপনার সময় যে খুব পপুলার হয়েছিল তা নয়, সিনেমা হওয়ার পর আবার এটা খুব জীবাণ হয়েছে, খুব পপুলার হয়েছে। বাংলায় লেখা হয় না, বাংলায় লেখা হয়, থ্রিলার লেখা হয়। থ্রিলার জিনিসটা একটু অন্যরকম, শুধু গোয়েন্দা কাহিনী নয়, এটা একটা একটু মেলোড্রামাটিক করে অনেক রকম অ্যাকশন রিয়াকশন থাকে। তো সেই জিনিস লেখা বাংলা বাঙালির জীবনে সেটা, যে বাঙালি বাঙালির জীবনযাপন করে বা ভারতীয়রা জীবনযাপন করে সেটাকে থ্রিলারে এটা খুব কম, মানে থ্রিলারের সম্ভাবনা খুব কম। সুতরাং থ্রিলারটা বিদেশে বেশি লেখা হয়। তো আমি এটা একটা বিদেশ পটভূমি আছে এই সাদা এলাকাতে, আর ওটা নিয়ে থ্রিলারটা একটা চেষ্টা আমি করলাম, যে থ্রিলার বাংলায় আগে লেখা হয়নি সে থ্রিলার দুটো, একটা আছে, একটা হচ্ছে বিকেলের বৃত্ত আর একটা হচ্ছে সাধারণ, এই দুটোই আমার ছিলাম। এরপরে আমরা আমাকে ছিলাম লিখতে বলা হলো, আমি আর লিখিনি সহজ পাইনি লিখতে, দুটোই লিখেছি। চিলা কিন্তু এখন খুব পপুলার, ওয়েস্ট বেঙ্গল আপনি জানেন কিনা? হ্যাঁ, চিলা বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গে জানি কিন্তু খুব অনেকে লিখছে এখন, লিখছে এখন, লিখছে এখন, লিখছে বলে এখন লেখা যায়, লেখাও লেখাতে হয়, এবার একটু ভাবনা চিন্তা করতে হয় আর কি। আচ্ছা, কিছু সিনেমার কথা আসলো, কিছু লেখা সিনেমা হয়েছে মজদুর দুর্গুলবাড়ি বা কিছু, এগুলো নিয়ে সিনেমা নিয়ে আপনার কী মনে হয়? আপনার লেখা যে সিনেমা হয়েছে কেমন হয়েছে এগুলো? সাহিত্যের সঙ্গে সিনেমার যে সম্পর্ক, সাহিত্যের সঙ্গে সিনেমাটা একটা আলাদা, সম্পূর্ণ আলাদা একটা আলাদা ঝড় একটা করতে হবে, যেটা আলাদা মাধ্যম। ফলে সাহিত্যকে সিনেমায় আনা খুব কঠিন, কিছুতে আনা যাবে না। তার কারণ সাহিত্য সাবজেক্টের ব্যাপার থাকে, অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক কল্পনা থাকে, এগুলোকে ছবিতে দেখানো সম্ভব নয়। এরকম পথের পাঁচালি, তার কতটুকু সত্যিবাবু পথের পাঁচালিতে এডিট করেছেন, অল্প সামান্য পার্সেন্টেজে হয়তো 10-15% বেশি নয়, তার অনেক বেশি পথের পাঁচালির মধ্যে আছে, কিন্তু চিত্রায়ণ সম্ভব নয়। তো সেরকম আমিও ধরে নিই আমাকে যখন আসে। আর ইনসিডেন্টালি আমার সিনেমা, গল্পের সিনেমা বোধ হয় সর্বাধিক বাঙালি লেখকদের মধ্যে আমার এরকম সর্বাধিক হয়ে গেছে, এখন প্রায় বোধ হয় 30-35টার মতো হয়ে গেছে। এত সর্বগ্রহ হয়নি, সর্বগ্রহ উপন্যাসই নেই, সুতরাং কী করলাম? তো এটা হয়েছে, এটা কেন হয়েছে জানি না, এটা আমার দুর্ভাগ্য কিনা সৌভাগ্যটা বলতে পারবো না। কেননা প্রথম কথা, সবগুলো সিনেমা যে উতরেছে এমন নয়, অনেক সিনেমায় ফ্লপ করেছে, কিছু কিছু ঠিক ঠিক হয়নি, আমি দেখি না, আমি আমার সিনেমা দেখতে যাই না, জোর করে নিয়ে গেলে তখন গিয়ে দেখি। শবরের যে চিনতে হয়েছে তারপর দুটো দেখেছি, ভালোই লেগেছে। আর আবার অপর্ণা করেছে ওই ইয়েটা ময়নার বংশ, সেটা শেষ দিকটা গণ করছে। আচ্ছা,
কেমন লেগেছে সিনেমার একটা অংশ হঠাৎ যে শেষ অংশটুকু সংযোজন ছিল সেটা যাই দেখে দেখানো হয়েছে কিনা সেটা আমার ভালো লাগেনি, তবে ওটা বাদ ওরা প্রডিউসার ওটা বাদ দিয়েছিল। ছোটদের জন্য অনেকগুলো লেখা লিখেছেন আপনি, অনেকে অনেকগুলো প্রশ্ন করেছে এরকম, তার মধ্যে চোরের চোর নিয়ে আপনার বিশেষ তাদের মানবিকভাবে দেখেছেন এটা কিরকম? আর চোরের প্রতি আমার আকর্ষণ অনেক দিন, আমি নিজে চোর নই, চোরদের প্রতি একটা সহানুভূতি সম্পন্ন ব্যাপার ছিল। কিন্তু যদি লোকে প্রশ্ন করে যে আপনার বাড়ি যদি চোর ঢুকে তাহলে কী হবে, একটা লোক ঢুকেছিল আমার মেয়ের ঘর থেকে ফোন আর ইয়ে, সে সিসিটিভি লাগানো থাকাতে করে ধরা পড়ে গেছে, সে দেখা গেল সে ড্রামা গাড়ি হচ্ছে, সে ড্রামা গাড়ি এবং সে যা পারে তাই চুরি করে সে নেশা করে। পুলিশ তাকে ধরেও ধরে রাখতে পারে না, কারণ কত কত সে সুইসাইড করার চেষ্টা করে, দেয়ালে মাথা করতে যা হয় তার ফুলড্রাম সিমড্রাম দেখা যায়, ফলে এই চোরকে ধরেও আমরা কিছু করতে পারিনি কেন, আমাকে জিনিসগুলো ফেরত পাওয়া যায়নি, একটা মোবাইল ফোন আর ব্যাগে বলে একটা ম্যানেজ ব্যাগ ছিল আমার মেয়ে চুরি হয়ে গেছে, সেটা আজ উদ্ধার হয়েছে কিন্তু আমরা এখনো পাইনি হাতে, কারণ কেস উঠেছে কোর্টে সেজন্য দেরি হবে। তো যাই হোক, ব্যক্তিগতভাবে আমার বাড়িতে চোর ঢুকলে আমি হয়তো সেভাবে রিয়াক্ট করবো না, আয় বা বস একটু জল খায় একটু করবো না, কিন্তু কথা হচ্ছে যে জেনারেলি চোর আছে সমাজে, যেহেতু অভাব আছে সে চোর আছে, এবং এই চোরদের প্রতি খুব নির্মম হতে আমি পারি না, চোর ডাকাতি করলে মজা করতে পারবো, আর সে ভূত নিয়ে যেরকম মজা করি সেরকম চোর ডাকাতের সবকিছু মজা করি, অনেকে ভাবে যে আমি চোরের প্রতি খুব সিম্প্যাথেটিক, মানে চুরিকে সমর্থন করি, তাকে একটু ধরে রামঘটি ভজঘটি এদের দেখার মতো নাকি হ্যাঁ ভূত মজার ভূত হ্যাঁ মাঝে মাঝে বাচ্চাদের ফোন পাই আমার খুব ভূতের ভয় ছিল আপনার বই পড়ে ভরি একদম কেটে গেছে খুব ভালো মানুষদের অদ্ভুত পারি সাহস দিকি টক দই হামলা মামলা এর মতো অদ্ভুত কথাগুলো কি কি অনেক ভেবে লিখেছিলেন নাকি মাথায় যা আসছিল? ওই মাথায় আসে মাথায় আসে পাতালগড় নিয়ে বলছে পাতালগড় নিয়ে আপনার কি পাতালগড় লেখার অভিজ্ঞতাটা কি? পাতালগড় যেটা সিনেমা হয়েছে সেটা অনেক কিছু ভাগ গেছে, সেটা ভালোই হয়েছে, আর এটাতে ভাবনা চিন্তা ওইভাবে এলো, মানে ওই কিছু নতুন বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের ঠিক ভয় পাওয়ানো বা সন্ত্রস্ত করার উদ্দেশ্য থাকে না, হাসানোর উদ্দেশ্য থাকে, মজার যাতে পায় সেভাবে আমি সব লিখে লিখেছি, এটাও তাই সেই একইভাবে লেখা। পাতাল ঘর আমাদের একটা ওই অপয়া আছে, আর এই পাতাল ঘরে একটা লোককে অনেকদিন ধরে গোপালি রাখা হয়েছে, যে পরে চেতনা ফিরে পেলে লোক দেখবো তার বংশতন্ত্র শব্দ পাঠ হয়ে গিয়ে এখন তার ছয় নম্বর বোধ হয় অধস্তন পুরুষ হিসাবে তার দেখা হতো, তো এগুলো সব মজা করার জন্য লেখা কোনো কারণ নেই। মানব জীবনের সজল চরিত্রটা কি বাস্তব চরিত্র কিনা কোনো বাস্তব চরিত্র নিয়ে কিনা সজলের মধ্যে খানিকটা হয়তো আমি আছি, একটা সময় আমার ওরকমই রসাপ্রায় হয়েছিল, আত্মবিশ্বাসী একজন লোক রাজনীতি করছে সবাই কোথাও কিছু খুঁজে পাচ্ছে না ফুটবল পাচ্ছে না, বিশ্বাস করবেন কিনা জানি না যে আমার কোনো প্রেমিকাও ছিল না, মানে সেগুলো আমাকে ভালোবেসেছিল এমনও নয়, একতরফা আমি অনেককে ভালোবেসেছিলাম কিন্তু থেকে আমাকে ভালোবাসি আর চিঠিপত্র দেয়নি বা কিছু না, তখন চিঠিপত্র তা দাঁড়িয়ে ছিল তখন মোবাইল ফোন ছিল না, তো সেসব ভয় নেই কিছু। অবশেষে একজন মহিলা দয়া করে এলেন এবং তাকে তার সঙ্গেই আবার খুব ভালোবাসা বিবাহ সব কিছু হয়ে গেল, আর কোনো তৃতীয় কোনো মহিলা আমার জীবনে পরবর্তীকালে হয়তো একজন আগ্রহ প্রকাশ করেছে কিন্তু তখন তো বড় দিয়ে গেলে। এখান থেকে প্রশ্ন করেছেন দুজন, ময়মনসিং যাওয়ার ইচ্ছে আছে কিনা আপনার, আর হচ্ছে কলকাতার আপনি বিক্রমপুর বা বাংলাদেশকে খুঁজে পান কিনা? সেটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু ময়মনসিং যাওয়ার ইচ্ছে অবশ্যই আমি গিয়েছিলাম, এবার সেই ভিটে খুঁজতে কিন্তু দুটো ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে, একটা হচ্ছে যেখানে আমাদের বাড়িটা ছিল আমাদের পাকা বাড়ি ছিল না, যেখানে আমরা থাকতাম সেটা কাঁচা বাড়ি, মানে মাটির ভিটি আর টিনের ঘর, আর বড় ঘরটা শুধু দাদু যেখানে থাকতেন দাদু ঠাকুমা সেই ঘরটা শুধু মেঝেটা পাকা ছিল, উপরে টিন,
তো কাজে সেসব জিনিস তো খুব টেনশন হয় না, সেবারই পুরো পড়ে গেছে। আর সেখানে এত বাড়ির সামনে একটা ব্যাঘ্র মাঠ ব্রহ্মপুত্র দেখা যেত, মাঠটা যেত, ওই সব জায়গায় ঘর উঠেছে। পাশে জমিদার বাড়ি ছিল গোরখপুর, সে গোরখপুরে জমিদার বাড়িতে এখন আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, হবিপ্রায় ডাক্তার ওখানে প্র্যাকটিস করেন, আমি বলে এখানে গোরখপুরে জমিদার বাড়িটা কোথায়? বলে যে এটাই তো গোরখপুরে জমিদার বাড়ি। আর বেড থেকে দেখছিলাম তো, বলে না সেসব আর নেই, বাড়িটাও আর দেখা যাচ্ছে না। আর ওখানে আমাদের বাড়িটা কোথায় ছিল সেটা দেখবার জন্য ওখানে ভেতরে ঢুকলাম, ঢুকতে গিয়ে দেখি এত ভিত্তি হয়ে গেছে যে ভেতরে যাওয়াই যাচ্ছে না। সুতরাং ব্যক্ত হয়ে ফিরে আসি। একটা স্কুল ছিল, সেই স্কুলটা খুঁজে পেয়েছিলাম। আর ব্রহ্মপুত্র একটা জল পড়ে গেছে, নদীর জল অনেকটা কম। আমাদের আমার তো ঘর ভরা তো নদী ছিল, নদীটা আমরা সাঁতার কাটতাম। অনেক নতুন পুরনো স্মৃতি নদীর সঙ্গে আমার জড়িয়ে আছে। নদীর খুব মায়া জানিয়ে দিতেও ছিলাম এই জায়গায়, সেই নদীটা আর নেই এখন। এখন একটা অসুস্থ রুগ্ন নদীকে দেখলাম। আর ময়মনসিংহ শহরের যে পুরো উন্নতি হয়েছে তাও নয়, ভিঞ্জি হয়েছে, লোক বসতে বেড়েছে, এটা মনে হলো। রাস্তাঘাট একটু বেটার হয়েছে, আমাদের আবার রাস্তাঘাট ভালো ছিল, একটু বেটার হয়েছে। আর যাওয়ার খুব একটা ইচ্ছা হয় না। আমার একটা পাকা বাড়ি ছিল, সেটা হচ্ছে দুর্গা বাড়িতে। সেই পাকা বাড়িটা শুনেছে হসপিটাল হয়ে গেছে, সুতরাং সেখানে গিয়ে কোনো লাভ হচ্ছে না, সেগুলো যাওয়া হয়নি। আর সে বাড়িতে আমার থাকিও নি, তাই সেই বাড়িটার প্রতি আমার খুব কারণ ছিল না। এই আর ছোটো গল্প, অনেক ছোটো গল্প আপনি লিখেছেন, ছোটো গল্প নিয়ে আপনার কি জানতে চাই? হ্যাঁ, ছোটো গল্প সম্পর্কে কী জানতে চায় এটা আমি সবাই জিজ্ঞেস করি, একটু পার্টিকুলার প্রশ্ন করলে ভালো হয়। হচ্ছে জীবনে কখন ঠিক কোন সময় ঠিক করবো কীভাবে অনুভব করলে আপনি লিখতে চান বা লিখতে পারেন বা লিখতে চান কখন এসে মনে? এটা ওই ছেলেবেলা থেকেই, মানে এই 16-17 বছর বয়স থেকেই একটা আগ্রহ ছিল যে আমার দ্বারা যদি আর কিছু না হয় তো লেখা দেখি জগতে যদি একটা স্থান করতে পারি। তো সে একটা মনে মনে ছিল যে আমাদের আর কিছু হবে না, ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার হবো না, তাহলে কী হবো, সেটা তো অনেকটা ইচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে একটা ভেতরে ইচ্ছে তৈরি হলো, ইচ্ছেটা আস্তে আস্তে জোরালো হতে লাগলো। কিন্তু একটাই মুশকিল যে লেখাকে ক্যারিয়ার করার কথা তো ভাবা যায় না। কারণ এরকম একজন ডাক্তার জানে যে ডাক্তারি পাস করলে তার একটা ক্যারিয়ার তৈরি হবেই, বা এই ইঞ্জিনিয়ার জানে যে আজ হোক কাল হোক সে একটা ফুটল পাবে। আমার তো তা নয়, লেখাটা তো সম্পূর্ণ লটারির মতো। আমার যেটা হয়েছিল, লেখালেখি যখন শুরু করলাম, ছাপা যখন হতে লাগলো, তখন আমি ফুটলটা পাইনি। তখন লোকে আমাকে রিডিউস করেছে, আমার লেখা পছন্দ করতো না, পড়তো না লোকে। আস্তে আস্তে বহুদিন অপেক্ষা করার পর ধীরে 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 লোকে যখন বুঝতে পারতো, সকালে যখন আমি আমাকে মানুষকে বলি যে আমার তো লেখার উদ্দেশ্য একটাই, টাকাও নয় প্রতিষ্ঠাও নয়, একটাই উদ্দেশ্য হচ্ছে আমি সাড়া চাই। আমি আমার লেখার ভিতরে আমি বুঝতে চাই যে লেখার যে তরঙ্গগুলো আমার ভিতরে উঠছে সেগুলো আবার অন্য কেউ আমার লেখা পড়ার পর তারও ভিতরে সেই তরঙ্গ উঠছে কিনা। এই জন্য লেখার ভিতরে আসছে থাকে যে সাড়া দাও, সাড়া দাও, যে কোথায় আসো সাড়া দাও, যে তুমিও আমার মতো ভাবছো বা আমার মতো পৃথিবীকে দেখছো বা এই জীবনকে সেভাবেই ভালোবাসছো যেমন আমি ভালোবাসলাম, সেই আর কি মানুষের কাছ থেকে রেসপন্ড পাওয়ার জন্য আমার লেখা লিখি। সে রেসপন্ড আজকাল আমি পাই, আগে হয়তো পেতাম না, কিন্তু এখন পাই। এখন বুকটা খুব ঠান্ডা হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, বুঝতে পারছে লোকে, যে বুঝতে পারছে লোকে, গ্রহণ করতে পারছে, ভাবতে পারছে যে আমার মতো করে, সেটাই আমার কাছে একটা বস্ত বড় প্রাপ্ত। এখন তরুণরা যে অনেকে লেখালেখি হিসেবে পেশা হিসেবে নিয়ে করতে ক্যাপিটালিস্ট সোসাইটিতে কীরকম মনে হয় আপনার? সে না, লেখালেখিকে পেশা হিসেবে নিলে কিন্তু মুশকিল, তখন আপোষ করতে হবে। তখন যেরকম পাঠক যা চায়, পাঠক যে যায় পাঠক চায় ফুচকা খেতে, ঝালমুড়ি খেতে বা তেলে ভাজা খেতে, আমি তাই যদি তৈরি করি তাহলে আমার পাঠকের সঙ্গে আপোষ করে নিলাম আমি। সেরকমভাবে নয়, সেরকমভাবে লিখলে হবে না। লেখা আমি লিখব, পাঠকটা নেবে কি নেবে না সেটা পাঠকের চয়েস। এই এটা মানে আনকম্প্রোমাইজিং একটা অ্যাটিটিউড না হলে লেখক থাকা খুব মুশকিল। আমাদের লেখালেখি পেশা হিসেবে নিতে পারছে না আমাদের মানুষ, এটা এই যে পেশা পেশা না উচিত, অন্য পেশার যে চাপ এখানে সেটা করেই লেখালেখি সম্ভব কিনা? বিদেশে একজন লেখকের চাকরি বাকরি করতে হয় না, সে তার লেখার ইনকাম থেকেই তার
সেমিনারে যাচ্ছে, যাচ্ছে সে একটা অংশ জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাবলিশার তাকে হয়তো নানা রকম পৃথিবী নানা জায়গায় পাঠিয়ে দিচ্ছে, প্রচুর টাকা খরচা করতে পারছে। কারণ সেখানে বইয়ের বিরাট বাজার, একটা বই বেরোলে তো কয়েক লক্ষ বিক্রি হয়ে যায়, ফলে তার একটা তারাটা পারে। আমাদের তো বাঙালির মধ্যে অবস্থা তো অতটা ভালো নয়, একেবারেই ভালো নয়, ফলে আমাদের খুব অল্পের মধ্যেই থাকতে হয়, খুঁত পুরো নিয়ে থাকতে হয়, সুতরাং আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আর এটাকে পেশা হিসেবে যাওয়া খুব বিপজ্জনক। এর সমরের ওষুধ নিয়েছিলেন, কিন্তু সমরের ওষুধকে তার ফলে অনেক আকর্ষণও করতে হয়েছে, প্রচুর বই তার বেরিয়েছে প্রচুর, এবং তার অধিকাংশ বই খুব একটা মানে অত স্ট্যান্ডার্ড বই নয়। মানে আপনারও কি লেখালেখি পেশা ছিল না? মানে আপনিও ঠিক না, আমার তো এখনও পেশা বলে আমি মনে করি না, যদিও লেখার ইনকাম থেকে আমার ইনকাম আমার এখন যথেষ্ট ভালোই আছে, কিন্তু এটাকে আমি তো আমার টার্গেট বলে মনে করি। সুনীল কি পেয়েছিলেন? সুনীলের লেখালেখি পেশা সেটা সুনীল অনেক টাকা আমার রয়্যালটি বহু পেয়েছে, কারণ সুনীলের দিক থেকে অনেক বেশি ছিল, খুব পপুলার ছিল সুনীল, ভীষণই পপুলার। কিন্তু সুনীল ওইভাবে আর কি মানে অত সিরিয়াসলি লিখত না, মানে লিখতে বললে হলো লিখতে শুরু করলো, ও একটা অটোমেটিকের ভিতরে একটা গল্প তৈরি হওয়ার ব্যাপারটা খুব অসাধারণ লিখত, কিন্তু ও লিখত অনেক বেশি, সেই জন্য আমি বলতাম যে এত বেশি না লিখে এরকম, কিন্তু সময় পেত কী করে সেটাও বুঝতে পারতাম না। এটা একটা রহস্যময় ব্যাপার, সুনীল তো রাত্রিবেলা লিখত, সন্ধ্যের পরে একটু বান টান করতো, আড্ডা মারত, শুধু সকালে লিখত, সকালে লিখে এত লেখা ঘন্টা তিন ঘন্টা লিখে, এটা আমার কাছে খুব মানে খুব লিখতে পারি ইয়ার করে কষ্ট হচ্ছেন এরকম হচ্ছে খুব, যেখানে সেখানে বসে হ্যাঁ, যেটা আপনার ক্ষেত্রে শুনেছি কাপি পাট্টা খুব দরজা দরজা বন্ধ করে যে কেউ বন্ধ করতে তারা বন্ধ করে লেখা না দেখছে, হ্যাঁ সে হয়েছে। আচ্ছা, আপনাদের সময় ধরেন আপনি সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহশঙ্কর অনেক পপুলার একটা ছিলেন, মানে এরপর প্রজন্ম কেউ আসছে কিনা এরকম এই জনপ্রিয়তা আপনাদের পর্যায়ে না হলেও তো সম্ভাবনা দেখছেন কিনা? জনপ্রিয়তা এবং সরঞ্জিৎ চক্রবর্তী খুব জনপ্রিয়তা পেয়েছি, প্রচিত গুপ্ত ভালোই জনপ্রিয়, এরকম আছে কয়েকজন, কৃষ্ণেন্দু, সৌরভ, এরা বেশ ঠিক আপনাদের সেলিব্রিটি মর্যাদা পেয়েছেন সেটা ঠিক না, সরঞ্জিৎ এবার বাংলা সেরা বাঙালি পুরস্কারটাও পেল, সুতরাং সেই যে সরঞ্জিৎ এখন এই আর কি জনপ্রিয়তার দিক থেকে ও এমন অগ্রণী আর কি, ভালো লেখার দিক থেকে যদি বলা হয় ভালোই লেখে সরঞ্জিতের লেখা খুবই ভালো। জীবন অন্যান্য লেখকের মতোই হতো যদি আমি ঠাকুরের শিষ্যত্ব না নিতাম, যেহেতু আমি ঠাকুরের শিষ্য সেহেতু আমাকে যাজনের কাজে গ্রামে গঞ্জে অনেক ঘুরতে হয়েছে আমার সাথে প্রচুর, মানে সে সুন্দরবন থেকে শুরু করে হাওড়া মেদিনীপুর এসব অঞ্চলে এক্সটেন্সিভ আমি গায়ে গায়ে ঘুরেছি, এইটি আমার একটা মস্ত বড়। এবং বাইরের কর্মার হেঁটে কোনো বাবুগিরি নয়, কারণ চাই তালিখানে কপার ছিল না, তখন গাড়িকেই বা দিলে, তার সুতরাং পায়ে হেঁটে বাসে চড়ে ট্রেনে চড়ে এবং গুরু ভাইদের বাড়িতে থেকে চাষাবাসীদের বাড়িতে থেকে এই যে গ্রাম জীবনটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে নিবিড়ভাবে নিকটভাবে দেখেছি, শুধু এই গানগুলো আমার চেনা হয়ে গেছে, এই গায়ের লোকগুলোকে আমি খুব ভালো চিনি। তারা আমাকে লেখক হিসেবে চেনে না, তারা দেখা দেখা করে না, তারা আমি চেনে যেতে আমাদের একজন একজন বিশ্বস্ত একজন দাদা হিসেবে চালাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে একটা জীবন আমি যাপন করি আধ্যাত্মিক জীবন অনেকটা, তার ফলে আমার এই বিশাল একটা জনগোষ্ঠীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার ছোটো গল্পগুলো আজকাল বিশেষ করে নাগরিক ছোটো গল্প বেশি আমি লিখি না, এখন বেশিরভাগ থেকে একটু পল্লী পটভূমিতে ওই সহজ সাধারণ মানুষগুলোকে নিয়ে, যেগুলো তাদের মতো ইন্টারনেটটা অত সাত মানে বা যারা অত বুদ্ধিবৃত্তি যারা চালিত হয় না বা যারা এত অত চক্রান্তকারী মাথা নয় যাদের তাদের নিয়ে লিখি, পরে সেখানে দেখা পুরো ওই রকমই হয়, কেননা কিছু বুদ্ধির লেখাও আছে, কিছু নাগরিক লেখাও আছে, প্রচুরই আছে, কিন্তু গ্রামের দিকে এখন আমি বেশি পছন্দ করি আর কি পল্লী অঞ্চল নিয়ে লিখি,
আর পরিচয় হিসেবে চেনা সে তো দেখতে আমার অসুবিধা নেই, একটু সহজ করছেন। হ্যাঁ বলুন, আপনি অনেকক্ষণ ধরে বলতে পারছেন কি প্রশ্ন? তার কারণে ঠাকুর পছন্দ করতেন না ট্র্যাজেডি। তাহলে তুমি আরো মানুষের দুঃখ আর বাড়িয়ে কি করবে? মানুষকে দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করলে, মানুষকে হতাশায় নিমজ্জিত করলে তুমি কি লাভ হলো? বরং উদ্বুদ্ধ কর তাকে বাঁচতে শেখাও, মানে জীবনমুখী হওয়া, এটার জন্যে আমি ট্র্যাজেডি দেখি না। ট্র্যাজেডি না লেখার ফলে আমার লেখা কঠিন হয়ে যায়, কারণ আমি মিলন যদি এমনি ঘটিয়ে দিই না, জায়গা পরস্পর সঙ্গে হিন্দি সিনেমার মধ্যে এসে পরস্পরকে জড়িয়ে ধরলেও সব মিটমাট হয়ে গেলো, খেল খতম করে সাহায্য, সেটা তো তার মধ্যে ফেল হয়ে যায়, তাহলে কী উপন্যাস? তো আমাকে মিলনান্তিক করতে গেলে বা অন্তত ট্র্যাজেডিতে ঢুকতে হলে অনেক ঘুরপথে অনেক মাথাটাকে যেতে হয়। যেরকম একটা কথা দিন যায় বলে একটা উপন্যাস আছে আমার, একটু একটা বিক্রি হয় না, বা সঙ্গে দিন যায় উপন্যাসের মধ্যে নায়ক আর নায়িকা যেখানে সেপারেশন হয়ে গেছে, সম্পূর্ণ সেপারেশন হয়ে গেছে, এবং যেখানে নায়িকার আরেকটি প্রেমিক ঢুকে গেছে, সেখানে নায়কটাকে বেরানো কত কঠিন আশা আশা করি আপনি বুঝতে পারছেন। আমাকে সেই কঠিন রাস্তায় চলতে হয়েছিল, বহু ঘুরে ঘুরে অলি গলি পার হয়ে তবে তাকে তাদের মিলন দেখানো হয়েছিল। সে সুখাতে সুখ নানানভাবে আর কি, যে কী করে ডিটাচমেন্টের ও নতুন প্রেমিকের প্রতি, সে তারা যখন সন্নিকটে হলো কাছাকাছি হতো, তখন ওর স্বামীর মুখে ওর সিগারেটের বন্ধ হয়ে গেল। এই নতুন প্রেমিক সে স্পোর্টস ম্যান, সে সিগারেট খায় না, তার কাছে সিগারেটের বন্ধটা নেই, ইটস এ লস, সামথিং মিসিং। এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো করে অল্প অল্প করে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে সেই প্রেমিকের সামনে। এই অনেক ঘুরপথ, বহু ঘুরপথ ঘুরে 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 তবে সেটা একটা এখানে বিরল হল, কিন্তু সেটা পরিশ্রম বেশি। ট্র্যাজেডি যেরকম বিভূতি মূল্য পট করে বেড়ে ফেলতো, রুম করে যখন দরকার হতো প্রয়োজনে অপ্রয়োজনে, কিন্তু যদি পড়ছেন আগ্রহ নিয়ে পড়ছে তাহলে আমার ভালো লেগেছিল। মানে বাড়ি নেই, আমি চট করে বাড়িটা ঢুকতে কেন জপাকিনী আরেকটা আসছে, যা জগৎ গোপটা সিং আপনি শিলার বাবাকে নারীদের ব্যাপারে রক্ষণশীল হিসেবে দেখিয়েছেন, এই চরিত্রটাকে আপনি আবার খুব মমতার সঙ্গে এঁকেছেন, চরিত্রটার ফিলোসফিটা কি আপনার নিজের নাকি আপনার সমাজের একজন সাধারণ মানুষের সেন্স করে দেখছেন? শিলার বাবা এই রে আমাকে আমার উপন্যাসে প্রশ্ন করে তো মহা বিপদ হবে, কারণ আমি তো পড়িনি আর কিছু নেই, তাহলে খুব পুরো প্রশ্ন করলে আমি একেবারে অসহায়, আপনাদের কাছে একবার হাত জোর করে বলবো যে আমার মনেই নেই কি লিখেছিলাম, শিলার বাবাকে তাই তো মনে নেই। কাপড় ঘরের উপরটা চেখা হয়ে গেছে, কিন্তু সুপার ইম্পোজিশন হয়ে গেছে, অনেকটাই বলে পড়ছে না আমার, তাহলে কিছু একটা লিখেছিলাম আমাকে পড়ে দেখতে হবে, তার কারণে বুঝতে পারছি। আপনার প্রিয় লেখক কারা ছিলেন? প্রথম তো বঙ্কিম, বঙ্কিমকে আমি কোনো বলে মেনেছি, তারপরে বিভূতিভূষণ আছেন, রবীন্দ্রনাথ তো আছেনই, তারপরে সতীনাথ ভাদুড়ী আছেন, জীবনানন্দ দাস আছেন, আরও অনেকে আছেন। আর বিদেশি লেখকদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে দস্তয়েভস্কি, সব থেকে প্রিয় দস্তয়েভস্কি, তারপরে শেখব আছেন, তুর্গেনিভ আছেন, তারপরে গোগোল আমার খুব প্রিয় লেখক, বাংলাদেশে তো আমাদের হুমায়ুন আহমেদ ছিল, তারপরে মিলন আছে, আরো অনেকে আছে, কিন্তু বাংলাদেশের যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদের কবিতা আমার ভীষণই ভালো লাগে, আর এত শক্তিমান কবি পশ্চিমবঙ্গেও খুব কম আছে,
সত্যনাথ গৌতমে ওই খুব প্যাশন নিয়ে লিখতেন, তো কে নিয়ে লিখতে পারে ধরানো কবিতা আমার খুব ভালো লাগে। আরো অনেকে আছে কবি, তো কবি হিসেবে তো একটা খুব তরুণ কবি আছে, সে বেশি দেখে না, অল্প রেখে আমি একে বলছিলাম যে ওই আপনাকে বলছিলাম যে শব্দঘর আমাকে ওখানে শব্দঘরের উপদেষ্টা করে রেখেছে। শব্দঘরে বেরিয়েছিল জুয়েল মাজেহারা বলে একটি ছেলে রিপোর্টার, অসাধারণ কবিতা লিখেছিল, আমি তাকে খুঁজে খুঁজে বের করেছি, সে আমি কিছু কবিতা দিয়েছে, বই বের করার কথা বলছি, সে বলছে যে আমার আমি কবিতা অত লিখি না, তুমি লেখো কবিতা লিখতে তোমার ভালো কবিতা লিখো, খুব সুন্দর লিখেছে, একটি কবিতা লিখেছিল শব্দ ওকে দিয়ে পারলে আবার লিখে আরো লিখছি আমি তো প্লট বুঝে লিখতে পারি, আমি তো লেখা শুরু করি, তারপরে একটা গল্প লিখেছিলাম আমার মনে আছে, গল্পটার নাম মনে গেছি খগেন বাবু, খগেন বাবুর একটা গল্প আছে, তাতে একটা বিয়ের বাসের গল্প আছে, একটা বিয়ের বাসের ঘটনা যেখানে স্বামী স্ত্রী যাচ্ছে ভিড়ে ডালবাটা, তারা গরিব মানুষ, এই বউটিকে ভাগিয়ে আনা হয়েছে এবং কি মানে তার নিজস্ব বউ নয়, তারা পালিয়ে এসে ঘর ফেলেছে, তো আগে স্বামী সামনে সিটে বসে আছে, তাকে দেখা যাচ্ছে সে দেখতে পাচ্ছে না, এই নিয়ে টেনশন, আর এই বউটি বারবার দেখার চেষ্টা করছে আগে পরে, তো মানে একটা স্মৃতি তো কাজ করে, এইভাবে গল্পটা এগোচ্ছে, আর ওই বাস যাত্রার দৃশ্য প্লট নেই, প্লট নেই কিন্তু একটা ওই মোমেন্ট তৈরি করা হয়েছে, এই মোমেন্টটাই হচ্ছে আসল, এই ছোটো গল্প সবসময় যে গল্প বলে তা নয়, অনেক সময় একটা মুডকে ধরে রাখে, একটা জাস্ট একটা যেরকম একটি বিদেশি গল্প আছে মাই ফাদার সিস ইন ডার্কনেস, অবশ্য কোনো গল্প নেই প্লট নেই, একটা ছেলে বলছে যে আমার বাবা মা মারা গেছে, বাবা একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকে, সে যাওয়ার সময় দেখে বাবা বসে আছে, যখন রাত্রিবেলা ফিরে তখন দেখে বাবা বসে আছে, মাই ফাদার সিস ইন ডার্কনেস, এইটি নিয়ে গল্প, এবার কোনো গল্প নেই কিন্তু জাস্ট তুই বাবার বসে থাকা, ওর ওই নিঃসঙ্গতা ওই একাকৃত্ব ওই অন্ধকার স্ত্রী মারা গেছে, এইটি একটা জিনিসকে উনি করছেন করছি গল্পের মধ্যে, তো দেখা যাচ্ছে গল্প খুঁজে পাওয়া যাচ্ছে অদ্ভুত একটা মন খারাপ অদ্ভুত একটা মেলাঙ্কলিক একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল লেখাটা পড়ার পর। আর একটা গল্প লাগের দৃষ্টির গল্প মনে আছে, সেটা এখনও নারী দৃষ্টির লেখা এখানে পাওয়া যায় না, সে ছিল দ্যাট ট্রেন, তো বাচ্চাটা ছেলে জবাটিতে বলা হচ্ছে যে আমি আর আমার বাবা বিকেলের দিকে বেড়াতে যাই বলছি, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বেড়াতে যাই, যখন একটু জলদি যাওয়ার নেই, যখন মধ্যে ফেটে গিয়ে বেরিয়ে মনে প্রচুর যাই আর ফিরে আসি, তো সেদিন আমি আর বাবা যাচ্ছি যেতে যেতে হঠাৎ ওই জঙ্গলের শেষে একটা রেল লাইন, সেই রেল লাইন দিয়ে রয়েছে হয়তো লোকাল কোনো ট্রেন যায়, তো সেদিন একটা ট্রেন আমাদের সামনে দিয়ে চলে গেল, এটা সকল কালো আকাশে গোটা কালো ট্রেন আমাদের চোখের সামনে দিয়ে রুড়ুর করে চলে গেল, বাবা থমকে দাঁড়ায়, থমকে দাঁড়িয়ে বলে যে এই সময় তো কোনো ট্রেন যাওয়ার কথা নয়, আর এই কালো ট্রেনটা গেল কেন, কালো ট্রেনটা কোথা থেকে, এটা তো কোনো কালো ট্রেন আমি কখনো দেখিনি, ব্যাস এইটুকু গল্প আর কোনো গল্প নেই। তারপরে ওই বারবার বারবার উনি মনে মনে ভাবছে যে ভয়টা দেখতে না, ছেলেটাও এটাকে অনুসরণ করছে, বলছে যে আমার বাবাই কালো ট্রেনটা নিয়ে ভাবছেন, এই কালো ট্রেনটা কেন গেল আজকে, এরকম অসময় একটা কালো ট্রেন কেন গেল, বাবা খুব অন্যমনস্ক হয়ে গেছে, আমার হাত ধরে আস্তে আস্তে ফিরছেন আর বিড়বিড় করে বলছেন যে ভয়টা ব্যাক ট্রেন, ভয়টা ব্যাক ট্রেন, এই চেয়ে বেশি কিছু বলা নেই, কিন্তু আসলে এটা মৃত্যুর অনুসঙ্গ, একটা যেন কী বলা যায় যে একটা এমন অভিজ্ঞতা সৃষ্টি হলো যে আসন্ন মৃত্যুকে আরও ব্রিটেন পাচ্ছেন বা অনুভব করছেন, এরকম করে যারা গল্পটা শেষ হচ্ছে।
এই সব গল্পের মধ্যে মুডটা তৈরি হয়, আমার কিছু তৈরি হয় না, কোনো গল্প নেই, কোনো কাহিনী নেই, কিছু নেই, ওটা বলা নেই, কিন্তু ওই একটা মুড তৈরি হয়, গল্পটা আমার হয়ে লেখা যায়, এভাবেও লেখা যায়, ওটা ভালো লেখা যায়। আমি জানি না সেটা বলেছে, লেখক জীবনটা কাটিয়েছেন, আমরা চাই আরো অনেকদিন আপনি লিখুন। আমি এমনিতে খুব সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, একেবারে নিজেকে সেলিব্রিটি বলে ভাবতে বস্তু নয়, ভাবিও নি কখনো, কিন্তু আমি ওই এভাবেই থাকতে চাই। আর যা লেখালেখি হয়েছে ওই তো বললাম, আমার এটার উদ্দেশ্য টাকা নয়, প্রতিষ্ঠা নয়, খ্যাতি নয়, রাইজও নয়, মানুষ আবার তরঙ্গ মানুষকে মানুষ টের পাচ্ছে কিনা, সেই তরঙ্গ তার ভেতরে উঠছে কিনা, সেটি আমার জানার ইচ্ছে। আমার একটাই আর্থি সেটা সারা দাম, সারা শেষ করবো। শেষ প্রশ্ন, অনেকে ঠিকই করেন যে লেখকের ধর্ম বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস এবং রাষ্ট্রের প্রতি অনেক লেখক অনুগত হয়ে যাবে, এটা নিয়ে আপনার কি মতামত? অনেক পাঠক তাতে আহত হয়ে যেত, ধর্ম বিশ্বাস বা পলিটিক্যাল বিশ্বাস বা যে কোনো রকম বিশ্বাসই যদি আত্মীকরণ না হয়, যে ভেতরে না ঢোকে, হজম না হয়, তাহলে সেখানে একটা প্রচারকের ভূমিকা এসে যায়, সেটা লেখার পক্ষে সুইসাইডাল, সেই লেখা লেখা হয়। যেরকম আমি বলছিলাম আজকে যে আত্মজীবনী পড়েছি ছেলেবেলা, অসম্ভব ভালো লেখা। ম্যাক্সিমোকে আমরা ছাড় দিচ্ছি, ম্যাক্সিমোকে আমরা করছি না, কিন্তু তার পরবর্তীকালে রাশিয়ার যে সমস্ত লেখক এসছেন, হাউদা স্টিল অস্টেপন বা এইসব যারা লিখেছেন, তারা অতটা কিন্তু আমাদের মুগ্ধ করতে পারে। কারণ রাশিয়ার এক সময় সাহিত্যিকরা পৃথিবী শাসন করেছে, পরবর্তীকালে কমিউনিস্ট জামানায় যে লেখকরা এসেছে তারা কিন্তু কোন ইমপ্রেশন তৈরি না, তাই কি কমিউনিস্ট জামানা ঠিক ছিল, একটা অনুকূল পরিবেশ ছিল বলে ভালো ওনারা লিখেছেন হয়তো, সেটা না অনুকূল পরিবেশ ছিল না, তখন তো অনেক দুঃখ দারিদ্র অনেক অসাম্য ছিল, তার সত্ত্বেও লেখাটাই ভালো হয়েছিল, লেখা মানে অসাধারণ। রাশিয়ান লেখা, রাশিয়ান উপন্যাস একদিকে ধরলে, বিশ্ব সাহিত্য একদিকে ধরলে রাশিয়ান উপন্যাস এখন তো অসাম্য আরও বেড়েছে, তাই না? পৃথিবীতে এখন কেন হচ্ছে না লেখা? এখন তো অসাম্য আরও বেড়েছে পৃথিবীতে, অসাম্য বেড়েছে লেখালেখির থেকে। এখন তো এখন এত বেশি সোশ্যাল মিডিয়া বা এত বেশি অন্যান্য প্রকাশ মাধ্যম এসে গেছে যে এখন লেখালেখির চেয়ে লোকের মোবাইল ফোনের দিকে তাকে পুলিশই ভালোবাসে, বা তো নানারকম বাচ্চারা নানারকম মানে এন্টারটেনমেন্ট খোঁজে কম্পিউটারে। সুতরাং বড় যে জায়গাটা, সাহিত্যের যে জায়গাটা বললেন, তলস্তয়, এদের মতো লেখক আর তৈরি হচ্ছে কিনা? হবে, আমার মনে হয় লেখার জগৎটা হারিয়ে যাবে না, লেখক তৈরি হবে। এবং ভাবনা চিন্তা করে আমি যেরকম এখন আমার লেখার মাধ্যম বাড়তে গেছে, আমাকে এখন বললে তো হবে না, আমি এখন ট্যাবে লিখি, আমার আমার বয়সী যারা তারা তো নয়ই, আমার পরবর্তী জেনারেশন অনেকেই যন্ত্রকে খুব ভয় পায়, অন্তত ল্যাপটপে বা ট্যাবে লেখে না, তারা হাতেই লেখে। আমি অনেক দ্রুত পাঠিয়ে ছিল যে আমার বয়স অনেক ছোট, তাকে বলেছি যে ট্যাবে লেখো, অনেক সুবিধা হবে, আর ওটা ট্রান্সফার করে নেওয়া যায়, ওটা কোনো আবার নতুন করে কম্পোজ করতে হবে না, আমি কম্পোজ করে দিচ্ছি, ইমেল করে যদি কম্পোজ করা যায়, কিন্তু সেটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এই আধুনিক যুগকে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি সবসময় যুগের সঙ্গে চলি, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যারা এখন এই যুগের ছেলে তারা অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কি লিখতে হবে হাতে না, হাতে লিখি না, একটা কারণ হচ্ছে যে হাতের লেখা প্রথম কথা আমার লেখা একটু ছোটো হয়ে গেছে এখন, আর কম্পোজ করার সময় ফোন আসে, এই জায়গাটা কি লিখেছেন বলুন, মানে হাতে হাতে বুঝতে পারছি না,
তবে বুঝলাম যে অসুবিধা হচ্ছে, আমি খুব লেটে দিই লেখা, তখন লেখা কম্পোজ করে ছাপতে প্রুফ দেখতে অনেক সময় লেগে যায়, একদম শেষে লেখা দিচ্ছি। সুতরাং আমি এখন ঠিক করেছি যে না টাইমে লেখার চেষ্টা করি। তো প্রথমে অনেকে অনেকে ডিসকারেজ করেছিল যে এই বয়সে আপনি পারবেন না, কিন্তু আমার কাছে কিছুই অসুবিধা মনে হলো না, আমি টপ করে শিখে গেলাম, বাংলা টাইপ করে সুন্দর তৈরি করে লেখা পাঠিয়ে দিচ্ছি, সেই লেখা সরাসরি ট্রান্সফার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে। তো এটা আমি অর্জন করেছি আর কি, দেখলাম চেষ্টা করে সবই পারা যায়। কিন্তু আমার ছেলেদের অবশ্য চায় না যে আমি সাবি হয়ে যাই, মানে কম্পিউটার সাবি, বা তারা চায় না তার বাবাকে হাতে রাখতে হবে, সুতরাং তারা চায় না যে বাবা একটু বেশি আধুনিক হয়ে যায়। বাবা তুমি আমাদের হাতে থাকো, আমাদের আমরা করে দেবো, সব আমরা করে দেবো, লেখা আমাদের কাছে দাও, আমরা ওটা পাঠিয়ে দেবো। তা আমি বললাম না, আমাদের ওই রকম সরকারে টাকা দিচ্ছে, বারবার ডিগ্রি বসে হ্যাঁ এটা আমরা পাঠিয়ে দিই, এটা করে সেটা করে ব্যাংক ঘুষ, আমি নিজেই শিখে আমি নিজেই শিখে দিচ্ছি। আমি ব্যাংকের ট্রান্সফারটা সবই করতে পারি, আমার মোবাইল ফোনে কোনো অসুবিধা নেই। আর আমার ছেলে আমাকে বলতো তুমি একটা দামি মোবাইল ফোন কিনেছো, এর 99% অপারেশন তুমি জানো না, কিনেছো। তা আমি বললাম যে দেখা যাক, জানি গিয়ে যেটা আস্তে 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 টুকটুক করে করতে করতে শিখে গেছি। আজকাল তো বাচ্চাবেলায় সেটাও আমার 6 বছর চেয়ে প্রায় শিখিয়ে দেয় লোককে। আমরা বলতে শেষ করি।